খনার বচনে খনা স্বামী স্ত্রীর অগ্র পশ্চাৎ মৃত্যু নিয়ে যে বচনটি লিখে গেছেন সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই বচনটি থেকে আমরা জানতে পারবো স্বামী নাকি স্ত্রী দুজনের মধ্যে কে আগে মারা যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি এই বচনটি সম্পর্কে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা, নামে নামে করি সমতা, তিন দিয়ে হরে আন তারে মরা বাঁচা যান, একে শূন্যে মরে পতি দুয়ে শূন্যে মরে যুবতী। এটি ছিল খনার বচন। এই বচনটিকে অর্থ ও উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বামী এবং স্ত্রীর মধ্যে কে আগে মরবে জানতে হলে প্রথমে স্বামী ও স্ত্রীর নামের অক্ষর সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে, পরে মাত্রা সংখ্যাকে চার দ্বারা গুণ করে উভয়ের গুণফলকে একসঙ্গে যোগ করতে হবে। এবারে উক্ত যোগফলকে তিন দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ শেষে এক বা শূন্য হয় তবে স্বামীর মৃত্যু আগে হবে। এবারও যদি না বুঝে থাকেন তাহলে চলুন একটা উদাহরণ দেখে নিই। ধরা যাক স্বামীর নাম শিবুরাম আর স্ত্রীর নাম মধুমতী। এবারে শিবুরাম নামটিতে চারটি অক্ষর এবং মধুমতী নামটিতেও চারটি অক্ষর। এই চার আর চার একসঙ্গে হলে হয় আটটি অক্ষর। এবারে এই আটটি অক্ষরকে দুই দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণফল হবে আটকে আট আর দোকানে ষোলো, তাহলে ষোলো হলো। তারপর শিবুরাম নামটিতে আছে দুটি মাত্রা, যথা উ এবং আ, আর মধুমতী নামটিতেও আছে দুটি মাত্রা, যথা উ এবং দীর্ঘ ই। এতএব মাত্রা হলো চার। এবারে মাত্রাকে চার দিয়ে গুণ করতে হবে, যেহেতু মাত্রা হয়েছিল চার তাহলে চারকে চার দিয়ে গুণ করলে হবে ষোলো। এবারে অক্ষর ও মাত্রার গুণফলকে একসঙ্গে যোগ করতে হবে, তাহলে নামের গুণফল ষোলো আর মাত্রার গুণফল ষোলো, ষোলো ষোলো যোগ করলে হলো ৩২। উক্ত যোগফলকে তিন দ্বারা ভাগ করতে হবে। এবারে দেখা গেল কি ৩২কে তিন দিয়ে ভাগ করলে ভাগ অবশিষ্ট থাকবে ২। এতএব এর থেকে জানা গেল এক্ষেত্রে স্ত্রীর আগে মৃত্যু হবে।